আমরা আগে জানি গীবত অর্থ কি আল গীবাতু আল গীবাতু শব্দটি হচ্ছে আরবি গীবত অর্থ হচ্ছে পরনিন্দা করা পরচর্যা করা অন্য দোষ সমালোচনা করা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমার সাহাবীরা তোমরা গীবত কি জানো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো পয়গম্বরে আরবি গীবত কি আমরা জানি না আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল জানেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওয়া আমার সাহাবায়ে কেরাম গীবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের অপছন্দনীয় কাজের সমালোচনা করলে এটার নাম হচ্ছে গীবত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আরবি সত্যি যদি তার মধ্যে গুণাগুণগুলি থাকে যেই কথাগুলো বলতেছি এই দোষগুলো তার মধ্যে যদি থাকে তাহলে কি গীবত হবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন ও আমার সাহাবায়ে কেরাম সত্যি যদি তার মধ্যে গুণাগুণগুলো থাকে আর তুমি তার অগোচরে যদি সমালোচনা করো তাহলে গীবত হবে পরনিন্দা হবে পরচর্যা হবে আর যদি তার মধ্যে গুণাগুণগুলো থাকে না যেই দোষগুলো আজকে আমি বর্ণনা করতেছি এই দোষগুলো যদি তার ভিতরে থাকে না তাহলে আমার সাহাবায়ে কেরাম একজন মানুষকে তুমি মিথ্যা অপবাদ দিলে এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে রে বান্দা আর বান্দি তুমি গুনাহগার হইবে আর আপনি আমি যদি গুনাহগার হইয়া যাই তাহলে জাহান্নামের মধ্যে জ্বলিতে হইবে আপনি আমি সার উষ্টলে যখন বসি বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে যখন বসি তখন আপনি আমি আমার ভাইয়ের সমালোচনা করে ফেলি আমার ভাইয়ের গীবত করে ফেলি পরনিন্দা করে ফেলি আমি আমার ভাইয়ের এমন দোষ ত্রুটি তুলে ধরি যেই দোষ ত্রুটি গুলো আমার ভাই যদি শুনে তাহলে তার মনটা বেজার হয়ে যাবে আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে খুব চমৎকার করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন হে ঈমানদারগণ হে ঈমানদার পুরুষ মহিলা ইজতানিবু কাসীরাম মিনাজ্জন তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো আমরা যে কোন সময় খারাপ ধারণা করে ফেলি এই খারাপ ধারণাগুলো থেকে বেঁচে থাকো ধারণা ইন্না বাদ জন্নে নিশ্চয় কথে ধারণাগুলো হচ্ছে গুনাহ ওয়ালা তাজাসসু এরপরে তোমরা অন্যর দোষারোপ করো না আমরা তো দোষারোপ সারা মজাই লাগে না আমরা দোষ যদি অন্যের ত্রুটি যদি বর্ণনা করি না তাহলে আমাদের ভালো লাগে না ওয়ালা ইগতাব বাদুকুম বাদান এবং অন্যের গীবত আমরা করে থাকি একে অপরের সমালোচনা করতে থাকি ওয়ালা ইগতাব বাদুকুম বাদান যারা এই ধরনের
কাজ গুলি করবে তাদের সম্পর্কে আল্লাহ চমৎকার করে বলেন আইহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতা ও আমার বান্দা বান্দিরা ভালো করে শুনুন যারা অন্য দোষ ত্রুটি নিয়ে ঘুরে বেড়াও যারা অন্যর সমালোচনা করতে মজা লাগে যারা মানুষের গোপন বিষয় নিয়ে জানতে ইচ্ছে করে তারা ভালো করে শুনে রাখো আইহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতা তুমি তোমার ভাইয়ের গোপনীয় বিষয় নিয়ে তুমি অনুসন্ধান করলা তুমি মানুষের গীবত পর নিন্দা করলাম তাহলে তুমি যে রাখো তুমি তোমার মৃত আপন মৃত ভাইয়ের গোশত বক্ষণ করলা এমন কোন পৃথিবীর কোন মানুষ নাই ধনী গরিব ফকির মিসকিন সে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ পাইবেন না এমন কোন জাতি পাইবেন না সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো ফাকারিহতুমু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বরে আরবি আমরা তো আমার ভাইয়ের গোশত খাইতে পছন্দ করি না আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী পরম দয়ালু হযরত আবু নুজাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আসছে রাসূলের দরবারে এসে রাসূলের সাথে কথোপকথন করেছে আলাপ আলোচনা করেছে ও আমার পর্দানিশীন মাও বলেন আপনারাও মাইকের সাথে কান লাগিয়ে ভালো করে শ্রবণ করবেন আমাদের প্রত্যেকেরই এই দোষটা খুব বেশি এর চেয়ে বেশি মহিলাদের আল্লাহর বান্দা নবীর উম্মত ভালো করে শুনুন আল্লাহর হাবিবের দরবারে একজন মহিলা আসছেন কথোপকথন করছে আলাপ আলোচনা করছে আবার মহিলাটি চলে গেছে হযরত উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন একজন বেটে খাটো মহিলা আসছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুনলেন বললেন ও আয়েশা গো তুমি গীবত করে ফেললে তুমি গুনাহের কাজ করে ফেললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বরে আরবি এই মহিলা তো খাটো ছিল ঠিকই ছিল কিন্তু আমি ঠিক বললাম তাহলে কি আমার গুনাহ হয়ে গেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও আয়েশা তুমি ঠিকই বলেছো সে খাটো একজন মহিলা কিন্তু তুমি যেই ক্ষেত্রে বলেছো তুমি তো তার ত্রুটির দিকটি তুলে ধরেছো তুমি তার প্রশংসার দিকটা তুলে ধরো নাই আমরা অনেক সময় যে অমুক মানুষ কালো অমুক মানুষ সুন্দর না অমুকের চুল খাটো অমুক অমুকের ছেলে তখন নাকটা কপালে উঠে যায় এই রকম কথাবার্তা যদি বলি তাহলে গুনাহ হবে আল্লাহু আকবার আল্লাহর একজন ওলি বুজুর্গ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দরবারে একজন লোক আসছে আসিয়া বলছে যে হুজুর আপনাকে একজন মানুষ গীবত করতেছে এই সংবাদটা পৌঁছে দিল আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামনে
অনেক খেজুরগুলো আসছে তোর তাজা এই মাত্র তোমার গাছ থেকে নিয়ে আসছেন কর্তন করে হযরত আসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এক জুরি তাজা খেজুর এই মাত্র কর্তন করে আনা হয়েছে এই খেজুরগুলো এক জুরি খেজুর এক বস্তা খেজুর যেই ব্যক্তি সমালোচনা করতেছে তার বাড়িতে পাঠায়া দিলেন আল্লাহর বান্দা বলছে যে আপনি আমাকে কেন খেজুর দিলেন হযরত আসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন আমি কেন দিয়েছি আমি এই জন্য তোমাকে গিফট দিলাম উপহার দিলাম তুমি আমার বিরুদ্ধে কথা বলতেছো তুমি আমার গীবত করেছো তুমি আমার দোষ চর্চা করে বেড়াও এই জন্য আমি তোমাকে কিছু উপহার দিলাম শুধু তাই না যখনই তুমি গীবত করো তখন তোমার সওয়াবগুলো আমার ডাইরেতে চলে যায় আমার আমলনামায় চলে যায় আর আমার গুনাহ তোমার আমলনামায় চলে যায় আমি খুশিতে পাগল পাড়া হইয়া তোমাকে এক বস্তা এক জুড়ে খেজুর পাঠাইয়া দিলাম বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যখন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো বলছেন আর আল্লাহর বান্দা শুনতেছে বলতেছে ও হুজুর আমি আজ থেকে তওবা করে গীবত ছেড়ে দিলাম আর কোনদিন গীবত করব না আর কোনদিন পরনিন্দা করব না আর কোনদিন মানুষের দোষ চর্চা করব না আমি তো জানি না যে আমার সব আর একজনের ডাইরিতে চলে যায় আর তার গুনাহ আমার নামে চলে যায় এইরকম কোনদিন আমি জানি না হুজুর আমি তওবা করলাম আমার জন্য দোয়া করবেন আমি আর কোনদিন এইরকম কাজ করব না আমাদের অবস্থা হয়ে গেছে ব্যতিক্রম আমরা একে অপরের দোষ ছাড়া আমরা চলতেই পারি না সব সময় আমরা দোষ নিয়ে ঘুরে বেড়াই আমরা আল্লাহু আকবার হযরত আবুল লাইস ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার পিতা বর্ণনা করতে শুনেছেন তিনি বলেন আমার আব্বা প্রায় সময় বর্ণনা করেন একবার সাহাবায়ে কেরাম ছিলেন মসজিদে আসহাবে সুফফার সদস্যরা ছিলেন মসজিদে আল্লাহর হাবিব ছিলেন ঘরে সাহাবায়ে কেরাম মসজিদে নবীজি ছিলেন ঘরে সাহাবায়ে কেরাম হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনাতেন একবার নবীজির দরবারে কিছু গোশত হাদিয়া আসছে উপহার আসছে সাহাবায়ে কেরাম অনেক দিন হয়ে গেছে গোশত খান নাই কয়েকদিন হয়ে গেছে এমন গরিব আছে তোমার গোশত খাইতে পারে নাই এক কুরবানির সময় আসলে বক্কন করে আর খাওয়ার সুযোগ নাই কারণ 1000 টাকা কেজি চাইলেও পারবে না সাহাবায়ে কেরাম বোর্ডিং এ হোস্টেলে থাকেন সমস্ত সাহাবায়ে কেরাম বললেন ও যায়েদ তোমার সাথে পয়গম্বরের সম্পর্ক বেশি তুমি আমাদেরকে হাদিস শোনাও নবীজির কাছে দেখেছি গোশত এসেছে বাবা বাজার থেকে আসলে সন্তান নিয়ে তো খুশি হয় যখন মজা হাতে থাকে আর আমরাও এমন কিফন বাবা হয়েছি তোমার বাজার থেকে আসলে 2 টাকার চকলেটও থাকে না তাহলে তুমি কেমন বাবা হইলা ও মুসলমান এখন সাহাবায়ে কেরাম হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন যাও নবীজির দরবারে চলে যাও গিয়ে আমাদের জন্য আবদার করো যাতে গোশত আমাদেরকে দেন অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত আমরা গোশত খাইনি গোশত বক্কন করিনি আমাদের মন চাইতেছে একটু গোশত খাবো
হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর হাবিবের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর সাহাবায়ে কেরামগণ বলছেন তারা অনেক দিন হয়ে গেছে গোশত ভক্ষণ করেন নাই আল্লাহর নবী তোহা নবী ইয়াসিন নবী মুদ্দাসিন নবী আশিক নবী মাশুক নবী হাবিব নবী মাহবুব নবী মুজাম্মিল নবী মুদ্দাসিন নবী ইমামুল মুরসালিন নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবী যায়েদ শুনো এই মাত্র তারা গোশত ভক্ষণ করেছে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের কাছে চলে আসলেন আসিয়া বললেন রে ভাই আর এই দিকে তারা আলাপ আলোচনা করতেছে যে যায়েদ আমাদের মতো তো একজন মানুষ সে আবার কেমন করে আমাদের সামনে হাদিস বর্ণনা করে যায়েদের বিরুদ্ধে তারা সমালোচনা করতেছে তারা আলাপ আলোচনা করতেছে যায়েদ আসার আগেই বন্ধ হয়ে গেছে যায়েদ বললেন ও আমার সাথী ভাই শোনো আমি আল্লাহর হাবিবকে বলেছি তিনি বলেছেন যে এই মাত্র তোমরা গোশত ভক্ষণ করেছো তারা বলে ওয়াল্লাহি প্রমিজ আল্লাহর কসম করে বলছি ও আমার ভাই যায়েদ শোনো আমরা তো গোশত ভক্ষণ করি নাই তুমি আবার রাসূলের কাছে চলে যাও আল্লাহর হাবিব প্রিয় সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাদেরকে বললাম এই মাত্র তোমরা গোশত ভক্ষণ করেছো সাহাবায়ে কেরাম বললেন এই কথাগুলো নবীকে শুনালেন নবীজি বললেন এই মাত্র তারা গোশত ভক্ষণ করেছে ও যায়েদ তুমি চলে যাও এই মাত্র তারা ভক্ষণ করেছে তিনি আবার নিরাশ হয়ে চলে আসলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাথীরা আল্লাহর হাবিব বলছেন তোমরা এই মাত্র গোশত ভক্ষণ করেছো তারা আবার বলতেছে আল্লাহর কসম প্রমিজ করে বলতেছে আমরা কোন গোশত খাই না যায়েদ সহ সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বরে আরবে আমরা তো কোন গোশত ভক্ষণ করি নাই আল্লাহর হাবিব বললেন অবশ্যই অবশ্যই তোমরা গোশত ভক্ষণ করেছ তোমরা সবাই আমার সামনে তুতু নিক্ষেপ করো সাহাবায়ে কেরাম তুতু নিক্ষেপ করেছেন তখন তাদের মুখ থেকে তোমার গোশতের টুকরাগুলো বের হয়ে গেছে দাঁতের মধ্যে গোশত লাগানো রক্তের আবা গোশতের আবা ছোট ছোট টুকরা লাগানো বাইর হইতেছে তুতুর সঙ্গে সাহাবায়ে কেরাম তাহাজ্জুব তখন তারা আল্লাহর হাবিবকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বরে আরবি এই রকম হইল কেন তার কারণটা কি আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা শোনো তোমরা এই মাত্র তোমার আফন ভাইয়ের মৃত ভাইয়ের তোমরা গোশত ভক্ষণ করেছো যায়েদ আমার দরবারে আসছে গোশতের কথা বলবে কিন্তু তোমরা যায়েদের বিরুদ্ধে কথা বলছো যায়েদের সমালোচনা করেছো আর যারাই গীবত করবে পরনিন্দা করবে তারাই আফন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে আল্লাহর হাবিব যখন মিরাজ রজনীতে চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তখন পথিমধ্যে একদল মানুষকে দেখলেন তারা আপন ভাইয়ের এই মৃত মানুষের গোশত ভক্ষণ করতেছে অনেক দৃশ্যগুলো দেখেছেন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন অনেক আজাব কেমনে আজাব হবে এইগুলো নবীজি দেখেছেন সাথে জিব্রিল আমিন ও ভাই জিব্রিল আমিন মৃত মানুষের গোশত ভক্ষণ করতেছে ওই সমস্ত লোক কারা জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আরবি এরাই আপনার উম্মত
আপনার উম্মতের মধ্য থেকে একটা দল গীবত করবে পরিচর্যা করবে মানুষের দোষারোপ করবে যারাই গীবত করবে যারাই অন্যের দোষারোপ করবে তাদেরকে আল্লাহ তাআলা এই রকম শাস্তি দিবে মৃত মানুষের গোশত বক্ষণ করবে এইজন্য মুসলমান ভাইরা অপরদানশীল মা বোনেরা গো যাদের ভিতরে এই সমস্যাটা থাকবে রূপ থাকবে আমরা এই রূপ টাকে ডিলিট করে দেই কারণ অন্য যদি আপনি আমি দোষারোপ করি পরনিন্দা করি তাহলে আপনার আমার গুনাহ হবে আপনি আমি করব গুনাহ এটা হবে দুনা জাহান্নামে গিয়ে হয়ে যাব আপনি আমি ভুনা জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে বাজি করা হবে এই দোষারোপ যদি আপনি আমি করা ছেড়ে দেই গীবত পরনিন্দা করা ছেড়ে দেই তাহলে আপনি আমি একটা দোষ থেকে বেঁচে গেলাম